গত পাঁচ জুন মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে হাইকোর্টে একটি রায় দিয়েছিলেন এবং এই রায় দেওয়ার পরে ওদিনই একটি আন্দোলন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার আন্দোলন শুরু করেন সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা জড়ো হন এবং পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন পরে দেখা যায় যে জুলাই মাসের দিকে আন্দোলনটি আরও নতুন করে তারা শুরু করেন তাদের দাবি ছিল কোটা সংস্কার অর্থাৎ তিরিশ শতাংশ যে তিরিশ শতাংশ যে মুক্তিযোদ্ধা কোটা সেটি নামিয়ে আনার ব্যাপারে এবং সেটি কমানোর ব্যাপারে সংস্কারের দাবি তাদের ছিল পুলিশ বল প্রয়োগ করে এবং পরবর্তীতে এই আন্দোলন যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলন চলছিল একটা পর্যায়ে গিয়ে অনেক মানুষ হতাহত হন সেই প্রেক্ষিতে এটি শেখ হাসিনার সহ তার সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয় এবং পরবর্তীতে গত পাঁচ আগস্ট আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে চলে যান এবং এই সরকার পতন হয় পরে যেটি হয় যে অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন হয় ডক্টর মোহাম্মদ ইনুস যার প্রধান উপদেষ্টা এবং এরপরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেকেই পদত্যাগ করতে শুরু করেন বাদ যায়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সদস্যরা তারা পদত্যাগ করেন সেখানে একটি শূন্যতা তৈরি হয় এরকম একটি প্রেক্ষিতে গত পাঁচ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় সরকার একই দিন আরও চারজনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গত কয়েকদিন মোহাম্মদ তাজুল ইসলাম তিনি কথা বলেছেন বিভিন্ন গণমাধ্যমের সাথে তিনি তারা তাদের মূল চ্যালেঞ্জটা কি সেটি যেমন বলেছেন যে আলামত সংগ্রহ করা এবং তারা বিচার প্রক্রিয়াটা একেবারে স্বচ্ছতার সাথেই করতে চান যেখানে যারা বিচার প্রার্থী অথবা যারা আসামি তারাও যেন একটা পর্যায়ে বলতে পারেন যে একটি গ্রহণযোগ্য বিচার হয়েছে এবং বিচার স্বচ্ছ করার জন্য যা যা করণীয় সেটি তারা আশ্বাস দিয়েছেন এমনকি এটাও বলেছেন যে যদি বিদেশ থেকে কোনো আইনজীবী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সেটি নিয়েও আইন উপদেষ্টার সাথে চিফ প্রসিকিউটরের আলোচনা হয়েছে যদি এটি আইন উপদেষ্টা বা সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ব্যাপার কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম থেকে কোনো ধরনের আপত্তি থাকবে না আমরা আজ কথা বলবো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের সাথে অ্যাডভোকেট তাজুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি আপনারা দায়িত্ব নিয়েছেন আট তারিখে প্রথম দায়িত্ব নিয়েছেন এবং সেদিন আপনারা যোগদান করেছেন এর মধ্যে অনেকগুলো কথাই অনেক চ্যালেঞ্জের কথা আপনি বলেছেন ইতিমধ্যেই আপনারা কিন্তু মাঠে নেমেছেন বেশ কয়েকটি হাসপাতাল ঢাকা মেডিকেলে আপনারা গিয়েছেন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে গিয়েছেন অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যারা আহত ছিলেন হতাহত হয়েছেন এখনও হাসপাতালে যারা কাতরাচ্ছেন তাদের কাছ থেকে আপনারা প্রাথমিকভাবে কথা বলেছেন মৌখিক স্টেটমেন্ট নিয়েছেন তদন্ত সংস্থাও আপনাদের সাথে ছিল তারা হয়তো পরবর্তীতে আরও বিস্তারিত তাদের কাছ থেকে নেবেন কী অভিজ্ঞতা হলো আপনার আমরা যে গিয়েছি আমরা দায়িত্ব গ্রহণের পরে মাত্র কয়েকটা দিন গিয়েছে এবং সেই ঢাকা মেডিকেল কলেজের ভেতরে আমরা দেখেছি যে কতটা নৃশংসভাবে তাদেরকে গুলি করা হয়েছে আহত করা হয়েছে হত্যা করা হয়েছে এবং আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস জানতে পেরেছি যে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে যে মৃতদেহগুলো সেগুলোকে কোনো কোনোরকম পোস্টমর্টেম ছাড়া এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে কখনো তার স্বজনরা নিতে পেরেছে অনেক ডেড বডিকে তারা আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে জোরপূর্বক হিসাবে স্থানান্তর করে দিয়েছে এবং বিশেষ করে ছয় তারিখে পাঁচ তারিখ এবং ছয় তারিখে সেখান থেকে ফরেনসিক যে ল্যাবরেটরি আছে ডিএনএর যে ল্যাবরেটরি আছে সেখান থেকেও কিন্তু মৃতদেহ সংক্রান্ত যে রেজিস্ট্রার আছে সেই রেজিস্ট্রারটা ছিঁড়ে ফেলা হয়েছে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে এবং এটা বিশেষ একটা মহল থেকে এই কাজটা করা হয়েছে এইভাবে আমরা তাদের কাছে তথ্য চেয়েছি যে হসপিটালে যারা আছে অতীতে যারা চলে গেছেন এবং এখন পর্যন্ত যারা চিকিৎসাধীন আছেন সেই তথ্যগুলো আমরা নেওয়ার চেষ্টা করেছি এরপরে তো আমরা পরবর্তী সময় দেখেছেন যে নিউরো সায়েন্স হসপিটাল এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এই দুটো জায়গায় আমরা গিয়েছি তিনটা হসপিটাল ভিজিটের পরে মোটা দাগে আমাদের যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে যে এই হত্যাকাণ্ডগুলো হয়েছে একদম প্রি প্ল্যানড ওয়েতে এবং সবগুলো হত্যাকাণ্ডের ধরন এবং এর যে ব্যবহৃত অস্ত্র এবং কিভাবে কোন শরীরের কোন অংশে গুলি করা হবে এগুলো সবগুলো একই ধরনের ছিল সুতরাং এটা বলা যাচ্ছে না যে ধরেন ঢাকায় পায়ের মধ্যে গুলি করেছে কুমিল্লাতে মাথায় গুলি করেছে অন্য জায়গায় গুলি করেছে তা কিন্তু নয় বাংলাদেশ জুড়েই আহত হয়েছে শহীদ হয়েছেন তাদের সবাই চিকিৎসার জন্য গুরুতর যারা তাদেরকে ঢাকায় আনা হয়েছে একটা জিনিস দেখা গেছে সবগুলো গুলি হয়েছে বুক থেকে উপরের দিকে অর্থাৎ যে যারা গুলি করেছেন তারা তাদেরকে হত্যা করার উদ্দেশ্যেই গুলিটা করেছেন এবং যেগুলো পেলেট গান যেগুলো বলা হয় সেগুলো ব্যবহার করা হয়েছে চোখ ধ্বংস নষ্ট করে দেওয়ার জন্য যেটার সিমিলারিটি আমরা পেয়েছি যে ভারতের কাশ্মীরের পেলেট গান একসময় মোদী সরকার ব্যবহার করেছে কাশ্মীরিদের একটা জেনারেশনকে অন্ধ করে দেওয়ার জন্য আমাদের একটা গোটা জেনারেশন রাস্তায় ছিল এই ছাত্র এবং তারা স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত এই পুরো জেনারেশনটা তারা রাস্তায় ছিল এবং তাদের চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আমরা নয়শো পঁচিশ জন শিক্ষার্থীকে পে চিকিৎসার তথ্য আমরা পেয়েছি যাদেরকে চোখে এগুলি করা হয়েছে এবং এদের মধ্যে বেশ কয়েকশো যাদের দুটো চোখই নষ্ট হয়েছে অনেকের একটা চোখ নষ্ট হয়েছে অনেকের মুখমণ্ডলে অজস্র প্যালেটস এগুলো নিয়ে তারা কাটাচ্ছেন সুতরাং এই এভিডেন্সগুলো শো করে যে এটা একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তের ভিত্তিতেই বাহিনীগুলোকে একটা কমন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল এবং সেটার ভিত্তিতেই তারা এই কাজগুলো করেছে যেটাকে আমরা বুঝতে পারছি যে এটা একটা ক্রাইম সেকেন্ড যে মূল উপাদান যেটা সেটা এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনারা প্রথমে যে চ্যালেঞ্জের কথাটি বলেছিলেন সেটি হচ্ছে আলামত সংগ্রহ তো এই হাসপাতালগুলোতে যে পরিদর্শন করলেন তাতে করে কি মনে হচ্ছে যে আলামত সংগ্রহ মামলাকে প্রুফ করার জন্য এবং তাদের শাস্তি নিশ্চিত করার জন্য কিন্তু সবচেয়ে ভাইটাল একটা এলিমেন্ট তো সেখানে কি ধরনের বেগ পেতে হবে কিনা আপনাদের মনে হচ্ছে কিনা কারণ ঘটনা তো বেশ অনেক দিন হয়ে গেছে হ্যাঁ এখানে দেখেন দুটো ব্যাপার আছে একটা হচ্ছে যে কিছু কিছু হসপিটাল যথেষ্ট অর্গানাইজড তারা এখানে ভর্তি সংক্রান্ত তথ্য থেকে শুরু করে কি কি চিকিৎসা দেওয়া হয়েছে কতজন এখানে ভর্তি হয়েছেন কতজন চিকিৎসা নিয়ে গেছেন কতজন মারা গিয়েছে কতজন মৃত অবস্থায় এখানে আনা হয়েছে এগুলো তথ্য তাদের কাছে আছে রেজিস্ট্রারের কাছে যারা এখন পর্যন্ত ভর্তি আছে তাদের চিকিৎসার ডিটেল তথ্য এখানে আছে যাদের মাথায় গুলি লেগেছে খুলিকে অপসারণ করে সেই ব্রেইন থেকে বুলেটগুলোকে বের করা হয়েছে সেগুলো আলামত হিসেবে আছে বিশেষ করে নিউরো সায়েন্স হসপিটাল এবং চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে কিন্তু ঢাকা মেডিকেল কলেজে কিন্তু এই প্রমাণগুলো গায়ব করা হয়েছে বিশেষ করে এই জায়গায় তারা হয়তো সময় পায়নি সময় পেলে হয়তো সবগুলোর থেকে চেষ্টা করতো ঢাকা মেডিকেল কলেজে যতদূর মনে হয়েছে এখানে যথেষ্ট পরিমাণ এখান থেকে প্রমাণ গায়েব করা হয়েছে এবং এই প্রমাণ গায়েব করার সাথে যারা জড়িত এদেরকে আমাদের বের করে আনতে হবে এটা একটা চ্যালেঞ্জ হবে বাকি হসপিটালগুলোর ব্যাপারে আমরা মনে করি যে যে সমস্ত রোগীর চিকিৎসা নিয়ে চলে গেছে তারা এখন সারা দেশে ছড়িয়ে পড়েছেন হয়তোবা তাদের কাছে গিয়ে তাদের যে সাক্ষ্য রেকর্ড করা এইটা আমাদের জন্য চ্যালেঞ্জ যারা হসপিটাল এখন পর্যন্ত আছেন সেটা আমরা পাবো কিন্তু হসপিটাল রিলেটেড যে ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু মোটা দাগে আমরা পেয়ে যাব আর কিছু যে যেমন প্রাইভেট হসপিটালগুলোতে প্রাইভেট হসপিটালের ডকুমেন্টগুলো প্রভাব দেখিয়ে নানানভাবে ভয়ভীতি দেখিয়ে নষ্ট করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি আমরা এখনো প্রাইভেট হসপিটাল পর্যন্ত যেতে পারিনি সেটা আমাদেরকে বের করতে হবে আর যে সমস্ত লাশকে কোনোরকম লা ওয়ারিশ বলে বিয়ে ওয়ারিশ বলে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে বিভিন্ন জায়গায় গণকবর দেয়া হয়েছে সেগুলোর আইডেন্টিফিকেশানটা একটা জরুরি হবে সেক্ষেত্রে হয়তো আমাদের ডিএনএ নমুনা নিয়ে যাদের স্বজন মিসিং আছে এখন তাদের সাথে ম্যাচ করানোর একটা চ্যালেঞ্জ এখানে থাকবে এর বাইরে আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে এই যে কাজগুলো করেছে পুলিশ যে কাজটা করেছে বা অন্যান্য বাহিনীগুলো যে কাজগুলো করেছে সব যেটা আমি শুরুতে বলেছি যে সব জায়গায় একই কিন্তু প্যাটার্ন প্যাটার্নটা একই তার মানে বোঝা যায় যে এটা একটা কমন জায়গা থেকে একটা ইনস্ট্রাকশনটা এসেছে এই ইনস্ট্রাকশনটা কোন হায়ার আর কী থেকে কার নির্দেশে এটা বাস্তবায়ন হয়েছে কোথার থেকে হুকুমটা এসেছে এইটা পাওয়াটা কিন্তু আমাদের চ্যালেঞ্জ কারণ এই বাহিনীগুলোর সাথে আমাদের কথা বলতে হবে কারণ এদের যে শীর্ষ ব্যক্তি অনেকেই পালিয়ে গেছে দেশ ছেড়ে চলে গেছে আত্মগোপনে গেছে চাকুরি ছেড়ে চলে গেছে এদেরকে পেতে হবে এবং এদেরকে অনেককে আমাদের জবানবন্দি নেওয়া দরকার যে তারা কার কাছ থেকে হুকুম পেয়ে এগুলো করেছেন গোলা বারুদের হিসাব তারপরে আহত নিহতের হিসাব এগুলো এই বাহিনীগুলোর কাছ থেকে আমাদেরকে নিতে হবে সেই কাজটা চলমান আছে এই বাহিনীগুলো যত দ্রুত পুনর্গঠিত হবে তত আমাদের এটা পেতে সুবিধা হবে আমাদের এখন চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে যে আমাদের পর্যাপ্ত সংখ্যক তদন্তকারী কর্মকর্তা এখনও নেই যারা আছেন যে ছয়জন তারা আগের আমলে নিয়োগ নিয়োগপ্রাপ্ত আমাদেরকে এখন চৌকশ এবং এই সব ব্যাপারে তদন্ত করার যে যাদের খুব সাহস আছে আগ্রহ আছে এবং দক্ষতা আছে এই ধরনের একটা প্রপার তদন্ত টিম দরকার যাদের ফরেনজিক জিনিসগুলো বিশ্লেষণ করার ক্ষমতা থাকবে এবং দেখেন একই সাথে আমাদেরকে ফরেনজিক বিশ্লেষণ করার পাশাপাশি ভিকটিমের বক্তব্য গ্রহণ করা পরিস্থিতির বক্তব্য পরিস্থিতি বিশ্লেষণ করা পত্রপত্রিকা মিডিও মিডিয়া অডিও ভিডিও যে সমস্ত প্রমাণ আছে সেগুলোতে আপনারা যেগুলো নিয়েছেন সেগুলোকে নেওয়া সেগুলোকে বিশ্লেষণ করা সেগুলোর সাথে গ্রাউন্ডে যে সমস্ত পারপিট্রেটর ইনভলভ ছিল তাদেরকে আইডেন্টিফাই করা এটা একটা চ্যালেঞ্জ আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে পেছন থেকে যে স্ট্রাকচার থেকে কমান্ড করা হয়েছে যাদের নির্দেশে এত কিছু হয়েছে সেই জায়গাকে আবার আইডেন্টিফাই করা সুতরাং দুইটা দুই জিনিস হয়তো গ্রা প্রধানমন্ত্রীর অফিস থেকে নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ থেকে সিদ্ধান্ত হয়েছে আইজি অফিস থেকে সিদ্ধান্ত হয়েছে বা একটা কমান্ডার বিভিন্ন বাহিনীর কমান্ড থেকে বলা হয়েছে যে শ্যুট করো এই যে নির্দেশ দেয়া এবং নির্দেশ বাস্তবায়নের যে চেইনটা এটাও এস্টাবলিশ করাটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা আমরা শুরু করেছি সুতরাং এই সবগুলো যখন একসাথে আসবে তখনই কিন্তু পূর্ণাঙ্গ পিকচারটা আদালতের সামনে পরিষ্কার হবে যে কারা নির্দেশ দিয়েছে নির্দেশ বাস্তবায়নের জন্য কারা ভূমিকা পালন করেছে কোন কোন কমান্ড স্তরে স্তরে এই জিনিসটা বাস্তবায়ন করেছে গ্রাউন্ডে কে এই কাজটা করেছে করার পরে ভিকটিম কারা হয়েছে তাদের কি আহত হওয়া তাদের শরীরে কতটা বুলেট আছে এবং মারা যাওয়ার পরে তাকে কোথায় দাফন করা হয়েছে একটা শুরু থেকে শেষ পর্যন্ত যে চেইন অফ আপনার ঘটনা এটাকে একসাথে করে নিয়ে আসতে হবে এই জিনিসটা হচ্ছে আমাদের কাজ এই কাজটা আমরা শুরু করেছি আমরা যেটা জনগণের কাছে আমরা যেটা বলছি যে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে কিন্তু এই অপরাধটা হয়েছে যে সমস্ত জায়গায় বেশি পরিমাণে ঘটেছে এইখানে মানুষ যারা আছেন যারা ভয় পেয়েছেন পুলিশের বিরুদ্ধে মামলা করতে সাহস পাননি তাদেরকে আমরা অনুরোধ করব যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা ডেস্ক ওপেন করেছি এখানে এসে আপনারা যা দেখেছেন বা আপনাদের পরিবারের কেউ যদি আহত হয়ে থাকে শহীদ হয়ে থাকে সেই তথ্যগুলো প্রমাণগুলো আপনাদের হাতে যা আছে সেগুলো আমাদের কাছে এসে পৌঁছান তাতে করে আমাদের জন্য সুবিধা হবে যে তদন্ত করে আপনাকে খুঁজে বের করার চেয়ে আপনি যদি আমার কাছে চলে আসেন কারণ এটা তো একটা জায়গায় না এক গোটা দেশ জুড়ে এটা হয়েছে কাজে মানুষের সহযোগিতা লাগবে ছাত্র জনতার সহযোগিতা লাগবে যারা মাঠে ছিল তারা চোখে দেখেছে তারা তাদের সহকর্মীকে সম্মুখ সারিতে থেকেছে সহকর্মীর লাশ তারা বহন করেছে তারা হসপিটালে নিয়েছে তারা পানি খাইয়েছে আমি আমার পরিবারের একজন শহীদ হলেন আন্দোলনে সেটা কেস স্টাডি ধরে গণহত্যার যে রিলেস রিলেট করাটা এটা আসলে এখানে অনেকের কাছে একটু ধোঁয়াশা আসা যে কিভাবে এটা আসলে গণহত্যার মধ্যে ফেলানো যায় একটু যদি সাধারণ দর্শকের জন্য বুঝিয়ে বলেন ব্যক্তিগতভাবে একটা ইনসিডেন্টকে তো আর গণহত্যা বলা যাবে না আর আমরা কিন্তু এই অপরাধটাকে গণহত্যা বলছিও না এটা মূলত ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি মানবতার বিরুদ্ধে অপরাধ গণহত্যা হওয়ার জন্য আবার বিশেষ কিছু ক্রাইটেরিয়া থাকে এটা ফুলফিল করে কি করে না এটা বিতর্কের বিষয় মোটা দাগে আমরা এটাকে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি হিসাবে চিন্তা করছি কিন্তু অধিকাংশ অভিযোগে কিন্তু গণহত্যা শব্দটা তারা শব্দটা সাধারণ মানুষ কি ব্যবহার করছে এইটাতে কিছু যায় আসছে না কারণ এই মামলাটাকে আমরা যখন আমরা প্রসিকিউশন অথবা তদন্ত সংস্থার কাছে যেটা অভিযোগ আসছে এটা সাধারণ মানুষের অভিযোগ মূল মামলাটা হবে প্রসিকিউশন যখন কোর্টের কাছে পিটিশন দায়ের করবে তখন থেকে মামলাটা শুরু আমাদের কি একটু প্রসিডিউরটা বলবেন যে সেই প্রসিডিউরটাই হচ্ছে প্রথম যে কমপ্লেইন রেজিস্টার জমা হয় একটু যদি প্রসিডিউরটা বলেন যে কিভাবে হয় আর কি তদন্ত সংস্থা বা প্রসিকিউশন কারণ দুই পক্ষের তদন্ত করার ক্ষমতা আছে কারণ তদন্ত সংস্থাটা প্রসিকিউশনের আন্ডারে কাজ করে এইখানে যে অভিযোগগুলো আসে মেয়ার এগুলো ইনফরমেশন আমরা এগুলোকে বিশ্লেষণ করে কোর্ট যখন বসবে কোর্টের কাছে একটা পিটিশন দায়ের করব তখন থেকে আইসিটিতে আইসিটি কমপ্লেন্ট রেজিস্টার হিসেবে মামলা হিসেবে এটা গ্রহণ হবে সেই মামলাতে আমরা ব্যাখ্যা করব যে এটা কি ধরনের অপরাধ হয়েছে এবং সেই অপরাধের ভিত্তিতে তদন্তটা শুরু হবে এর মধ্যে কি একটা তদন্ত হবে এর আগে যে আমরা এর আগেই এই অভিযোগের ভিত্তিতে আমাদের যে প্রাইমারি তদন্ত সেটা কিন্তু চলছে সেটা চলার ভিত্তিতেই কিন্তু আমি প্রথম যে কমপ্লেন রেজিস্টারটা ফাইল করব। সেটা কিন্তু আমাদের প্রাথমিক তদন্তের ভিত্তিতে হবে যখন কোর্টে আমি দাখিল করলাম তখন ওইটুকে সাবস্টেনশিয়েট করার জন্য তখন ফর্মাল তদন্ত হবে সেই তদন্তের ভিত্তিতেই তদন্ত রিপোর্ট হবে এবং সেই তদন্ত রিপোর্ট আবার পাওয়ার পরে সেইটার পর্যালোচনার পরে আমরা তখন এটাকে মূল মামলা হিসেবে ফর্মাল চার্জ আকারে দাখিল করবো সেই ফর্মাল চার্জ দাখিলের পরে সেইটাতে যে সাক্ষ্য প্রমাণ থাকবে সেইগুলোকে কোর্টে নিয়ে এসে সাক্ষ্য প্রমাণ গ্রহণের মাধ্যমে তখন বিচারটা ফাইনালি শুরু হবে তাহলে প্রথমে হচ্ছে কমপ্লেন রেজিস্টার সাধারণ মানুষের অভিযোগটা আমাদের তদন্ত সংস্থার কাছে একটা মিসকেস হিসাবে আছে এইটাকে যখন পর্যালোচনা করে আমরা কোর্টের কাছে কমপ্লেন আকারে দিব সেটা হচ্ছে প্রথম মামলা শুরু হয়ে গেল সেইটার ভিত্তিতে তদন্ত হবে তদন্ত রিপোর্ট দেওয়ার পরে আমরা বিশ্লেষণ করে যখন ফর্মাল চার্জ দাখিল করব তখন এটা ট্রায়ালের মামলা হিসাবে গণ্য হবে এবং ওই ট্রায়ালের মামলাতে তখন সাক্ষ্য প্রমাণ আসবে এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তখন চূড়ান্ত রায়টা হবে এবং বিচারটা হবে বিরোধী অপরাধ জি মূলত এই অপরাধ যেগুলো হয়েছে আমরা যা দেখছি এটা মোটা দাগে এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির মধ্যে অনেকগুলো অপরাধ আছে সেখানে মার্ডার আছে জেনোসাইড আছে তারপরে অ্যাবডাকশান আছে তারপরে এক্সটার্মিনেশান আছে টর্চার আছে ডিটেনশন আছে এই যে গুম করা হ্যাঁ ডিটেনশন সিক্রেট ডিটেনশন অ্যাবডাকশন হয়েছে এবং ডিটেনশন হয়েছে সেই ডিটেনশনের কোনো প্রমাণ নেই এই যে সিক্রেট ডিটেনশন এগুলো ক্রাইমস অ্যাগেন্স্ট হিম্যানিটির মধ্যে পড়ে সুতরাং গণহত্যাকে আলাদাভাবে দেখা গণহত্যা না হলেও কোনো সমস্যা নাই হয়েছে কি ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি এবং সেটা করতে গিয়ে সে মার্ডার করেছে সে কারো চোখ নষ্ট করে দিয়েছে কাউকে টর্চার করেছে কাউকে গুম করেছে কাউকে গোপনে আয়না ঘরে নিয়ে রেখেছে কাউকে ডিজ্যাপিয়ার করে দিয়েছে এই সবগুলোকে মিলে সবগুলোর মোটা দাগের নাম হচ্ছে ক্রাইমস সেকেন্ড হিউম্যানিটি বা মানবতার বিরুদ্ধে অপরাধ সুতরাং এইখানে যে অপরাধটা হয়েছে আমরা মনে করি এটা মূলত মানবতার বিরুদ্ধে অপরাধ সেই অপরাধকে ভিত্তি ধরেই তদন্তটা হবে এবং সেই লক্ষ্যে বিচার প্রক্রিয়াটা যাবে এর মধ্যে কিন্তু অনেকেই যার যাদের বিরুদ্ধে অভিযোগ বিশেষ করে অধিকাংশ যে অভিযোগগুলো আনা হয়েছে সেখানে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নাম আছে একটিতে তার নাম নেই তো উনি তো এখন দেশের বাইরে এবং আরও যারা আছেন তারা কোথায় আছেন যেমন উবাইদুল কাদের নাম আছে আপনি আসাদুজ্জামান খান কামাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তাদের বিষয়গুলো বা অনেকে যারা পলাতক আছেন তাদের বিষয়ে আপনাদের কতটুকু পাওয়ার আছে কি কি করতে পারবেন আপনারা প্রাথমিকভাবে আমাদের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ এসেছে সব মন্ত্রীর না অধিকাংশ মন্ত্রীর অধিকাংশ পুলিশের যে স্ট্রাকচার আছে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে প্রধানমন্ত্রী তো বটেই কারণ অন টপ অফ ইট উনি বসে আছেন সব কিছুর উপরে উনি বসে আছেন এবং যার নির্দেশেই এত কিছু হয়েছে এবং সেগুলোর তথ্য প্রমাণ আমরা সংগ্রহ করছি এবং এটা আরও যখন তদন্ত হবে তখন পাওয়া যাবে কারণ তার নির্দেশ এবং তাকে শুধুমাত্র ক্ষমতায় রাখার লক্ষ্যেই কিন্তু এই অপরাধগুলো সিস্টেম্যাটিক ওয়েতে হয়েছে এবং পরবর্তী সময় নিচের দিকে যারা আছেন তারা সেই তার ইচ্ছা তার কমান্ড সেটাকে ফলো করেই এই এই ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটিটা করেছেন সুতরাং মূল আসামি হিসেবে শেখ হাসিনা আসবেন এটা হচ্ছে খুবই স্বাভাবিক বিষয় এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী তো আমরা যখন এই কোর্টের কাছে কোর্ট যখন বসবে কোর্টের কাছে যখন আমরা পিটিশন আকারে দায়ের করবো প্রথমেই আমরা তাদের গ্রেপ্তার চাইব এই গ্রেপ্তার চাওয়ার সাথে সাথেই তাদেরকে গ্রেপ্তার করে আনার জন্য যত মেকানিজম আছে সেটা আমরা ব্যবহার করব যাদেরকে গ্রেপ্তার করা যাবে বা ইতিমধ্যে যারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছে তাদেরকে আমরা এই মামলায় গ্রেপ্তার দেখাবো দেখানোর পরে তখন তাকে কিন্তু আমাদের জিজ্ঞাসাবাদের সুযোগ আছে যেটা নিচের কোর্টে রিমান্ড বলে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবো তাদের তাদের কাছ থেকে তথ্য নেওয়া দরকার কারণ তাদের রেসপন্সিবিলিটির মধ্য দিয়ে সব কিছু হয়েছে কতজন অফিসার তার আন্ডারে ছিল কি কি অস্ত্র সে ব্যবহার করেছে কোথায় কি কি করেছে এগুলো আমরা পেয়ে যাব সুতরাং যারা পলাতক আছে তাদের ধরা যাবে আর যারা পলাতক নাই তাকে ধরার জন্য আমি যখন আদেশটা পাবো সেই আদেশের ভিত্তিতে আমি চেষ্টা করবো সেটা দেশে থাকুক দেশের বাইরে থাকুক তাকে ফিরিয়ে আনার জন্য আমরা আইনের যে সমস্ত বিষয় আছে সেগুলোকে প্রত্যেকটা চ্যানেলকে আমরা ব্যবহার করবো প্রথমত বাংলাদেশের মধ্যে থাকলে পুলিশ যে কোনো সময় তাকে গ্রেফতার করতে পারবে যদি বাইরে কেউ চলে যেয়ে থাকে তো যে সমস্ত দেশে এই সমস্ত আসামিরা থাকবেন তাদের সাথে যদি আমাদের অপরাধী প্রত্যার্পণ চুক্তি থাকে তাহলে সরকার সেই চুক্তির আলোকে সেই আসামিগুলোকে পারপি ট্রেটারগুলোকে দেশে ফেরত আনার জন্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাদেরকে রিকোয়েস্ট করবেন এবং সেটার আন্ডারই তাদেরকে দেশে আনা সম্ভব ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন তা ভারতের সাথে তো আমাদের এই চুক্তিটা হয়েছে এবং আমি যতটুকু জানি যে শেখ হাসিনা নিজেই তিনি যখন ক্ষমতা ছিলেন এইটি করে তেরো সালে সালে তো সেইখানে যদি ভারত দিতে না চায় ধরে নিচ্ছি আমরা সেক্ষেত্রে আপনাদের করণীয় কি থাকবে চুক্তি বলে সরকারের যে সমস্ত রাষ্ট্র চুক্তির পক্ষ হয় চুক্তির মধ্যে কিছু বাধ্যবাধকতা থাকে সুতরাং ভারত যদি চুক্তির শর্ত না মানে সেই ব্যাপারে রাষ্ট্র তখন চিন্তা করবে যে তার সাথে এগ্রিমেন্ট আছে এগ্রিমেন্ট অনুযায়ী সে কাজ করছে না এইটা রাষ্ট্র সিদ্ধান্ত নেবে এটা আমাদের ট্রাইব্যুনালের সাথে বিষয় না আমরা যেটা চাইবো যে আমাদের এইখানে আমাদের সম্ভাব্য অথবা আমাদের ওয়ান্টেড আসামি যারা আছে অপরাধী যারা আছে তাদেরকে আমাদেরকে দরকার তাদের বিরুদ্ধে আদালতের থেকে আদেশ আছে তাকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে আনার জন্য সেইটা যখন রাষ্ট্রের বাহিনীগুলো পারবে না যদি রিপোর্ট আসে যে দেশের বাইরে আছে যে দেশের সাথে আমাদের চুক্তি আছে তাহলে সরকার অ্যাকর্ডিংলি ব্যবস্থা নেবেন যদি সেই রাষ্ট্র না দেয় তখন রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে যে এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে রাষ্ট্র আর কি কি ব্যবস্থা নিতে পারে হ্যাঁ আমরা আট নম্বর যে অভিযোগটি তদন্ত সংস্থায় দেওয়া হয়েছিল সেখানে উনতিরিশ জন সাংবাদিক তাদের নাম আছে যারা বিভিন্ন জ্যেষ্ঠ সাংবাদিক বিভিন্ন মিডিয়াতে এবং গতকাল যেটি দেখেছি ভারতের একটি দিল্লি ভিত্তিক একটি অর্গানাইজেশন যেটি সাউথ এশিয়া করেসপন্ডেন্টস তারা একটা চিফ যিনি প্রধান উপদেষ্টা তার বরাবর তাদেরকে যেন দায়িত্ব পালন করতে দেওয়া হয় এরকম একটি চিঠি এসেছে এর মধ্যে অনেক সম্পাদকরাও কিন্তু এই সাংবাদিকদের যাতে কোনো হ্যারেস করা না হয় সেটার ব্যাপারেও তারা দাবি তুলেছেন তো সেই ক্ষেত্রে এই সাংবাদিক যারা আছেন তারা তাদের ও দায়ীটা কতটুকু এবং এই দায়টা আসলে কিভাবে নিরূপণ হবে এইটা আইন অনুযায়ী নিরূপণ হবে অভিযোগ যেগুলো হয়েছে এগুলো তো এখনও মামলা না এগুলো আমাদের কাছে আস এসেছে আমরা এটা পর্যালোচনা করে দেখব যে ওয়েদার এই অভিযোগগুলো ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির যে উপাদানগুলো আছে সেগুলো ফুলফিল করে কিনা সাংবাদিক হলেও ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির মধ্যে পড়তে পারে যদি সে ইনস্টিগেট করে প্রভোগ করে আপনারা ইতিমধ্যে জানেন যে ওই যে আলো আসবেই নামে কি গ্রুপ তারা এই আন্দোলনরত ছাত্রদের উপর গরম পানি ঢালার কথা বলেছেন সাংস্কৃতিক কর্মী সাংস্কৃতিক কর্মীরা তো এই যে দেখেন সে নামে সাংস্কৃতিক কর্মী কিন্তু দেখেন ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি সংগঠিত করার ব্যাপারে আপনাকে ইনস্টিগেট করছে প্ররোচিত করেছে যে এদের উপরে গরম পানি নিক্ষেপ করো তারা যদি আবার বলতো না এখানে টিয়ার গ্যাস দাও অথবা গুলি করে মারো এটাও কেউ যে বলেছে কিনা আমরা তো জানি না সুতরাং সাংবাদিক হলেই সে এখান থেকে একজনারেটার হবে এমনও না আবার সাংবাদিক হওয়ার কারণে সে এখানে আসামি হবে এটাও না এটা আমরা দেখব তদন্তের মাধ্যমে যে কোনোভাবে এই ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি সংগঠিত করার ক্ষেত্রে কোনো একটা পর্যায়ে সেটা প্ল্যানিংয়ে হোক প্ররোচনায় হোক সাহায্য করার ক্ষেত্রে হোক কোনো জায়গায় যদি তার কোনো ভূমিকা থাকে তাহলে ডেফিনেটলি ট্রাইব্যুনালে তাদের নাম আসবে আর যদি আমরা পর্যালোচনা করে দেখি না এ তাদের এই কর্মকাণ্ডগুলো কোনো অবস্থায় ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির মধ্যে কোনোভাবেই পড়ছে না তাহলে ডেফিনেটলি তাদের নামে কোনো মামলা হবে না এটা আমি নিশ্চিত করতে চাই যে অহেতু কোনো ব্যক্তিকেই হয়রানি করা হবে না কিন্তু কোনো ব্যক্তি যদি এই ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি এই ছাত্রজন গণহারে হত্যা তাদের টর্চার এবং এই আন্দোলনকে মাটির সাথে মিশিয়ে দেয় একটা জনগোষ্ঠীকে অন্ধ করে দেওয়ার চেষ্টা এই কাজের মধ্যে যদি তার কোনো না কোনো ফর্মে ভূমিকা থাকে ডেফিনেটলি তাকে এটা বিচারের মুখোমুখি হতে হবে সব কিছুই আমার এই আইনের মধ্যে যেটুকু কাভার করে এর মধ্যে যদি কেউ পড়েন ডেফিনেটলি সে আসবেন কিন্তু কেউ যদি না থাকেন কোন অবস্থায় তাকে হয়রানি করা হবে সাভারে ছয়জন যে পুড়িয়ে হত্যা করা হলো সেটাতে আবদুল্লাহ কাফি যিনি এডিশনাল এসপি ছিলেন তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তো অনেকে যারা ওই সময় এক্সিকিউটর ছিলেন মাঠে যারা পুলিশ ছিলেন তারা কিন্তু অধিকাংশই বলছে যে আমি তো আসলে চাকরি করতাম এই সময় আমার ঊর্ধ্বতন যারা ছিলেন তারা আমাকে অর্ডার করেছেন আমি সেই অর্ডারটা শুধু মানে আমাকে পার্সোনাল করেছেন আমি ক্যারি আউট করেছি তো এই যে দুইটা পক্ষ যারা অর্ডার দিয়েছেন তার দায় কতটুকু থাকবে আর যিনি চাকরি করার কারণে এটিকে বাস্তবায়ন করলেন বা হয়তো তাকে করতে হয়েছে এটা কি কোনো ছাড় পাওয়ার সুযোগ আছে আইনে এটা ক্লিয়ারলি বলা হয়েছে যে আপনি কমান্ড ফলো করেছেন কমান্ড ফলো করে একটা ক্রাইমস এগেইনস্ট 휴ম্যানিটি করেছেন এই কারণে আপনাকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই কারণ আপনি কোনো অন্যায় আদেশ পালন করতে বাধ্য না আইন অনুযায়ী কিন্তু আপনি কমান্ডারের নির্দেশ ফলো করে একটা অন্যায় কাজ করেছেন একটা নির্দোষ মানুষকে মেরেছেন কমান্ডারও যেমন দায়ী হবেন যিনি এক্সিকিউট করেছেন তিনিও দায়ী হবেন এই আইনে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু কার গ্র্যাভিটি কতটুকু ছিল সেটা ফ্যাক্টস অ্যান্ড সারকস্ট বিবেচনা করে সেখানে দেখা হবে সুতরাং বাহিনীর সদস্য হয়েছেন অফিসিয়াল অর্ডারের কারণে করতে বাধ্য হয়েছেন এই কারণে তিনি মুক্তি পেতে পারবেন না এই আইনে সেই ব্যবস্থা করা আছে সেই সুযোগটা নাই আমরা আরেকটা বিষয় একটু আপনি গত দশ সেপ্টেম্বর পুলিশের পক্ষ থেকে একটি কনফিডেন্সিয়াল লেখা সেখানে একটি তারা প্রত্যেকটি থানাতে একটা অর্ডার পাঠিয়েছে যেখানে বিভিন্ন যে হত্যা মামলাগুলো হয়েছে থানাতে সেখানে কোনো সরকারি কর্মকর্তা তাদেরকে গ্রেপ্তার করার আগে যাচাই বাছাই করে নিতে বলা হয়েছে এবং একই সাথে যদি প্রাথমিক তদন্তে তাদেরকে না পাওয়া যায় সেখানে তাদেরকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে আমরা কিন্তু দেখেছি যে জুলাই আগস্টের যে গণহত্যা সবচেয়ে বেশি এগ্রেসিভ ভূমিকা কিন্তু পুলিশের ছিল এবং এগুলো বিভিন্ন ভিডিও ফুটেজ আপনি মেইন স্ট্রিম গণমাধ্যমের উপরে নির্ভর না করলেও চলবে এখন অনেকের ফেসবুকেও কিন্তু আমরা পরবর্তীতে এখনও অনেক ছবিগুলো আসছে তো এইটা কি মানে বাধাগ্রস্ত করবে কিনা বা আপনি জানেন যে যেই অভিযোগগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা হয়েছে সেখানে সেখানে পুলিশের ঊর্ধ্বতন বেশ কিছু কর্মকর্তা যেগুলো কমন আইজিপি ডিএমপি কমিশনার তারপরে ডিপি প্রধান তাদের নামগুলো আছে এইটা আসলে একটু কন্ট্রাডিক্টরি হয় কি এটা প্রথম কথা হচ্ছে যে পুলিশ যে ইন্টারনালি মুক্তি দেয়া হচ্ছে ইন্টারনালি যে চিঠিটা দিয়েছে সেটার সাথে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজের কোনো সম্পর্কও নেই এবং এটাতে কোনো প্রভাব ফেলার সুযোগ নেই কারণ থানাতে যে সমস্ত মামলা হয়েছে সেই মামলাগুলো যেগুলোর বিরুদ্ধে যেখানে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির অভিযোগ আছে সেই মামলাগুলো আলটিমেটলি কিন্তু বিচার্য হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাজে পুলিশ কাউকে বাদ দিলেও কিছু যায় আসে না অতিরিক্ত যোগ করলেও কিছু যায় আসে না কারণ এইটার তদন্ত মূলত করবে হচ্ছে আমার তদন্ত সংস্থা তদন্ত সংস্থা যদি মনে করে কোন অফিসার সম্পৃক্ত তাহলে তাকে এখানে আসামি করা হবে প্রাথমিকভাবে যেটা হয়েছে সারা বাংলাদেশে যখন ভিক্ট্রিম পরিবার মামলা করতে গেছেন অনেক সময় মূর্খ মানুষ গরিব মানুষ বুঝে না তাকে বলা হয়েছে যে আমি আসো চল তোমার জন্য একটা মামলা করে দিচ্ছি তোমার ছেলে মারা গেছে সেখানে হয়তো একটা রাজনৈতিক পক্ষ তার প্রতিপক্ষ রাজনৈতিক অনেক লোককে জড়িয়ে দিয়েছে যারা এগুলোর সাথে জড়িত ছিল না আবার অনেকে হয়তো অফিসারদের মধ্যে অনেকে হয়তো ছিল না তাদেরকে যুক্ত করা হয়েছে সেই ক্ষেত্রে হচ্ছে যে অ্যাজ এ হোল সবাই যদি আসামি হয়ে যায় তো পুলিশে যারা দায়িত্ব পালন করছে তাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন আসলে অস্তিত্বই আর থাকে না সেই ক্ষেত্রে যদি সাময়িক মেজার হিসাবে পুলিশ এটা করে থাকেন তারা করতে পারেন কিন্তু সেটা আমাদের তদন্তকে বিঘ্নিত করবে না কারণ আমরা যখন তদন্ত করব তাদের এই সমস্ত সার্কুলার অথবা সেখানে কাকে মামলা করা হলো কি হলো না এগুলোতে কিছু যায় আসবে না আপনার ইন্ডিভিজুয়াল বডি আপনার আপনাদের মতো আমাদের তদন্তটা সম্পূর্ণভাবে আলাদা কিন্তু ওই তদন্তটা নিয়েও তো প্রশ্ন থাকবে কারণ হচ্ছে এই থানাতে যে মামলাগুলো সেগুলো কিন্তু আসলে মানে পুলিশের অপকর্মের তদন্তের দায়িত্ব কিন্তু পুলিশকেই দেওয়া হচ্ছে আমরা ঠিক আছে আমাদের এই তদন্ত সংস্থা যারা আছেন এখানে পুলিশ সদস্যরাই কাজ করবেন সেটা রিটায়ার্ড হতে পারে ইন সার্ভিস হতে পারে কিন্তু এখানে প্রসিকিউটাররা নিজেরাও কিন্তু এখানে তদন্তকারী কর্মকর্তা হিসেবে কাজ করতে পারেন সুতরাং এই সম্মিলিত টিম যখন কাজ করবে সেই কাজের ভিত্তিতে যে রিপোর্টটা আসবে সেই রিপোর্টটা থানা রিপোর্টের সাথে কোনো সম্পর্ক নাই কারণ ওইখানকার এফআইআরটা এখানে আসবে ওদের কোনো তদন্ত রিপোর্ট আমাদের কাছে বিবেচ্য বিষয় হবে না কারণ থানাতে একটা অভিযোগ হয়তো করেছে সেই অভিযোগটাকে ভিত্তি ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা স্বতন্ত্রভাবে তদন্ত করবে সেই রিপোর্টটার আলোকে এখানে ট্রাইব্যুনালের মামলা প্রসিড করবে কাজে পুলিশ ওখানে কি তদন্ত রিপোর্ট দিবে সেটা এখানে তদন্তের সাথে সম্পর্কযুক্ত হবে না আপনাদের কিন্তু মানে যে পরিমাণ কলেবর এবং ঘটনার যে ব্যক্তি সেই অনুযায়ী প্রসিকিউশন টিমে মাত্র পাঁচজন আপনারা এর ইতিমধ্যেই কিন্তু বলেছেন যে আমাদের আরও প্রসিকিউশন টিমে লোক দরকার তদন্ত সংস্থায় লোক দরকার ফুল সুইংয়ে আপনারা কতদিনের মধ্যে আসতে পারবেন বলে মানে আইন উপদেষ্টা বা সরকারের সাথে নিশ্চয়ই আপনারা আপনাদের চাওয়াটা তাদেরকে বলেছেন কবে নাগাদ আসলে শুরু হতে পারে আমাকে উনি আশ্বস্ত করেছেন যত দ্রুত সম্ভব এক সপ্তাহ বা ম্যাক্সিমাম দুই সপ্তাহের মধ্যে আমাদের প্রথমে দরকার হচ্ছে ট্রাইব্যুনালের পুনর্গঠন কারণ ট্রাইব্যুনাল না থাকলে আমি যে কারোর জন্য গ্রেপ্তারের পরোয়ানা চাইব কোর্ট না থাকলে এটা তো আমি পাচ্ছি না তো আলামত ধ্বংস করার জন্য যারা চেষ্টা করছে এই সমস্ত বিষয়জন তাদেরকে আমার আটকানো দরকার এটা আদালতের কাছ থেকে আদেশ আনার জন্য আমার কোর্টটা দরকার এবং কোর্টের সাথে একটা বড় সেট জড়িত এখানে ট্রাইব্যুনালের কমপ্লিট প্রশাসন এইখানে রিসার্চারের পোস্ট আছে এইখানে তথ্য অফিসার আছে তদন্তের ক্ষেত্রেও একইভাবে আমাদের কিন্তু এই সাধারণ কোনো ট্রায়াল নয় এইখানে আমাদের এই জিনিসগুলোকে আপনার তথ্য ভিত্তিক আজকে আধুনিক প্রযুক্তিভিত্তিক এটাকে সাজাতে হবে সে কারণে ট্রাইব্যুনালের এই তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের লোকবল যেটা ওটা অবিলম্বে দরকার একই সাথে ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়াটাও অবিলম্বে দরকার এই সরকার গঠনের পরে তার প্রধান প্রায়োরিটিসগুলোর মধ্যে একটা প্রধানতম হচ্ছে যে এই গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ যারা করেছে তাদের বিচার করা এবং এই বিচারের মূল জায়গাটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই কারণে এখানকার স্টাফ এখানকার যে লজিস্টিক সাপোর্টস এগুলো সরকারকে দ্রুততম সময় দেওয়ার জন্য আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি তারা ইতিবাচক সাড়া দিয়েছেন যতটুকু সময় দরকার জাস্ট এটা করার জন্য সেটা করার জন্য তারা চেষ্টা করছেন আমরা আশা করছি এক থেকে দুই সপ্তাহের মধ্যেই আমরা এগুলো পেয়ে যাব একটা বিষয় অনেকে আলোচনা করছেন মানে আমরা যখন পেশাগত দায়িত্ব পালন করি যে এই গণহত্যা মানে অপর বিরোধী অপরাধের যে অভিযোগগুলো করা হয়েছে অনেকে বলছেন যে গড়ে এত নাম দেওয়া হয়েছে যে পরবর্তীতে এটা হালকা হয়ে যায় কি না এবং এটা শেষ মুহুর্তে শেষ পর্যন্ত আপনারা আসলে যেভাবে বিচারটা করতে চাচ্ছেন আপনি নিজেই বলেছেন যে সব পক্ষই যেন সবার কাছে গ্রহণযোগ্য হয় এটি আপনি সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে করার চেষ্টা করছেন তো মানে যারা আহত হয়েছে যারা যে সমস্ত যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের যে চাওয়াটা যে এই মানে তারা জীবিত থাকতে বা তারা যেন এই বিচারটা অন্তত পক্ষে দেখে যেতে পারেন তার যে সন্তান হারার যে বেদনাটা যে কষ্টটা এটি আপনি নিজেও ধারণ করেছেন আপনি আসলে কি কি মনে করছেন যে শেষ পর্যন্ত তারা বিচার পাবে আমরা খুবই আশাবাদী এটা সম্ভব কারণ এই মুহূর্তে সমস্ত সাক্ষ্য প্রমাণ এখন পর্যন্ত জীবন্ত অবস্থায় আছে আপনারা সংখ্যা নিয়ে যেটা বলছেন অনেক বেশি লোকের বিরুদ্ধে মামলা হয়েছে দেখেন প্রত্যেকটা জায়গায় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে প্রতিরোধ করার জন্য আওয়ামী লীগ যুবলীগ ছিল পুলিশের একটা রেজিমেন্টের পর রেজিমেন্ট এরা কাজ করেছে তো তারা সবাই তো এই কর্মকাণ্ডের সাথে ছিল সুতরাং স্বাভাবিকভাবে আসামির নাম বেশি হবে এবং আসামির নাম বেশি হওয়ার কারণে বিচারের কাজে অনেক বেশি সময় লাগবে এটা আমি মনে করি না কারণ একটা কমন স্টাইল কমন অর্ডার ফলো করে তারা একটা ফ্রেমি নিয়ে একটা প্যাটার্নের মধ্যে দিয়ে তারা এই কাজগুলো করেছে কাজে এটা খুব বেশি সময় লাগবে না এবং আমরাই বিচার কার্য আমরা চাইবো এত মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা কোন অবস্থায় আমি আমি তো মনে করি যে দুই বছরের মধ্যে এই পুরো কর্মকাণ্ড এটা শেষ করা সম্ভব বিচারের এই পর্যায়ে যদি আমাদের লোকবল ঠিকমতো থাকে আমাদের জাজেস প্যানেল আমরা যদি ঠিকমতো পেয়ে যাই তাহলে অবশ্যই এটা খুব দ্রুততম সময়ের মধ্যে করা সম্ভব কোর্ট অঙ্গনে একটা কথা আমি শুনছি যে অনেকে বলছে যে অনেক সিনিয়র আইনজীবী তারা ট্রাইব্যুনালে আসতে চাচ্ছেন আপনি কি এরকম কিছু শুনেছেন না আমি এই ধরনের কোনো কিছু শুনি নাই ট্রাইব্যুনালে কেউ আসবেন কিনা সেটা ভিন্ন বিষয় আমাদের জাতীয় যে স্বার্থ দেখা জাতির প্রতি যে অঙ্গীকার এই সরকারের আছে যে এই যে এত বড় অপরাধ হয়েছে আমাদের একটা জেনারেশনের উপরে তাদেরকে যদি একটা বিচার এই সরকার না দিতে পারে শাসনের অবসানের পরে একটা যে ন্যাশনাল অ্যাসপিরেশনের অংশ হিসাবে যে সরকার এসেছে তার এটা দায়িত্ব নৈতিক দায়িত্ব এবং আইনগত দায়িত্ব এই হত্যাকাণ্ডগুলোর বিচার করা সুতরাং এই বিচার তাকে করতে হবে এই বিচার করতে হলে যথার্থ বিচারক প্যানেল যথার্থ প্রসিকিউশন এবং ডিফেন্ড করার জন্য কারা আসবেন এটা আমাদের ক্ষমতার মধ্যে না আমরা তাদের জন্য উন্মুক্ত করে দেবো আপনারা যত ভালো আইনজীবী চান নিয়ে আসুন কোনো সমস্যা নেই কিন্তু আমরা আইন প্রপারলি ফলো করে যাতে জাস্টিস হয় এত মানুষের প্রতি অন্যায় হয়েছে দ্যাট ডাজ নট মিন যে আমরা গণহারে ধরে ধরে তাদেরকে শাস্তি দিয়ে দিব বা সেরকম একটা আয়োজন করবো বা কোনো ফলস জিনিস নিয়ে আসবো জলজন্ত এভিডেন্স জাতির সামনে আছে সাক্ষীরা আমাদের সামনে আছে এভিডেন্স সব কিছু আমাদের সামনে আছে আমরা সেটা যথার্থ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে উপস্থাপন করব আমাদের পক্ষ থেকে আমরা ডিফেন্স সাইডকে আশ্বস্ত করতে চাই আগের মতো যে আপনি যেটা আমরা শুনেছি যে আমি খারাই জামো আপনি আমার বসাই দিবেন লোকে দেখুক খাতির নাই এই জাতীয় বিচার এখানে হবে না কমপ্লিটলি প্রহসনমূলক কোনো বিচার হবে না এটা ন্যায় বিচার করার জন্য যা যা করা দরকার সেটি করার জন্য আমরা প্রস্তুত আছি সরকারকে আমরা সেভাবে বলেছি সরকারও প্রস্তুত আছেন সুতরাং এই বিচার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ যাতে না থাকে সেই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কাজ করছি এবং আমরা করব বিচার সরাসরি সম্প্রচার হবে এরকম বেশ কিছু গণমাধ্যমে আমরা সংবাদ দেখেছিলাম এবং কোনো কোনো গণমাধ্যমে আপনার বরাত দিয়ে বলা হয়েছিল আসলে কি এরকম কোন সিদ্ধান্ত এখনো পর্যন্ত সরকারের আছে যে অন্য অন্য দেশে যেরকম আমরা ট্রাইব্যুনালের বিচার দেখি আমাদের দেশে এরকম বাসায় বসে অনলাইনে বা আমরা দেখতে পাবো এরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি বাংলাদেশের বাস্তবতায় এটা টেকনোলজি সব কিছু মিলিয়ে কতটুকু বাস্তবসম্মত এটা নিয়ে অনেক ডিবেইট আছে আমি তো প্রথমত যে যারা এটা নিউজ করেছেন আমি বলেছি যে আমি এই ধরনের কোনো কথা বলিনি যে এটা লাইভ টেলিকাস্ট হবে এইটা বিষয় নিয়ে আলোচনা আছে আমরা পর্যালোচনা করছি যে এটা করা যায় কি না কিন্তু আপনারা জানেন যে এই ট্রাইব্যুনাল যে সেট আপ এখানে যে যে পরিমাণ অবকাঠামোগত সুবিধা আছে এরপরে এখান থেকে লাইভ টেলিকাস্ট করার ব্যবস্থা এটা এটা খুবই সেকেন্ডারি বা টার্সিয়ারি লেভেলের প্রায়োরিটিস আমাদের কাছে আমাদের কাছে আগে অনেক বেশি প্রায়োরিটিস আছে অন্যান্য কাজের ব্যাপারে ন্যায় বিচারটা নিশ্চিত করার জন্য অনেক কাজ আছে কাজে লাইভ টেলিকাস্ট হওয়া না হওয়ার উপরে ন্যায় বিচার হলো কি হলো না এটা নিয়ে এটা আসলে নির্ভরও করে না সুতরাং এই বিষয়টা পর্যালোচনা করে এটার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি এটা আরও পরে দেখা যাবে কারণ বিচার পর্যন্ত যেতে অনেকগুলো ধাপ পার হতে হবে সেই ধাপ পার হওয়ার পরে যদি মনে হয় যে এটাকে প্রয়োজন আছে তখন নিশ্চয়ই সেটা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে পাঁচ সেপ্টেম্বর আপনি যেদিন দায়িত্ব পেলেন তার পাঁচ দিন আগে রোববার পহলা সেপ্টেম্বর আপনি এনএক্স ভবনের সামনে আমাদের সাথে একটা সংবাদ সম্মেলন করেছিলেন আপনি বলেছিলেন যে এই প্রচলিত যে আইন কিছু বিষয়ে সংস্কার দরকার আপনি এখনও কি সেই অবস্থানে আছেন এবং যদি থাকেন তাহলে কি কি বিষয়গুলো সংস্কার করাটা জরুরি এই গণহত্যার বা এখন যে অপরাধগুলো হয়েছে সেটির সুষ্ঠু বিচার নিশ্চিত করার লক্ষ্যে প্রথম কথা হচ্ছে যে সরকার প্রথম থেকেই বলেছেন যে এটা ন্যায় বিচার করা নিশ্চিত করার জন্য তারা কাজ করবেন আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যা যা করা দরকার সেটা করা দরকার ইতিমধ্যেই সরকারের সাথে আমাদের আলোচনা হয়েছে বা চলমান আছে যে কোন কোন জায়গায় নেসেসারি বিষয়ে অ্যামেন্ড করা দরকার যাতে করে ফেয়ার ট্রায়ালের ব্যাপারে কেউ প্রশ্ন তুলতে না পারে সেই বিষয়টা আমরা সরকারের সাথে আলোচনা চলছে সরকার খুবই অ্যাক্টিভলি এটা ভাবছেন আমার আমার বিশ্বাস যে সরকার একটা পজিটিভ সিদ্ধান্ত নেবেন হয়তো কিছু কিছু মৌলিক জায়গায় যেগুলো নিয়ে প্রশ্ন তোলার সুযোগটা বেশি ছিল অতীতে যে কারণে বেশি ক্রিটিসিজম হয়েছে সেই জায়গাগুলোতে সরকার সংস্কার করার ব্যাপারে খুবই দৃঢ় আছেন বা তারা চিন্তা ভাবনা করছেন বলে আমি জেনেছি কিন্তু এটা যেহেতু সরকারের সাথে রিলেটেড আমি এইটুকু বলতে পারি সেটা আমার পক্ষ থেকে যে বক্তব্য তারা চেয়েছেন সেটা আমি জানিয়েছি সরকার আমার কাছে মনে হয়েছে অনেক কিছু ইতিবাচকভাবেই তারা ভাবছেন কোন কোন জায়গায় আপনার কাছে মনে হচ্ছে সংস্কার দরকার বিশেষ করে অনেক সাক্ষীর ব্যাপারেও কিন্তু অনেক সময় আগে যে আমরা আমরা যুদ্ধ মামলাগুলোতে দেখেছি অপরাধের মামলায় সাক্ষী নিয়ে আপনারা বিভিন্ন সময় যে সঠিকভাবে সাক্ষীটা হয়নি এই জায়গাগুলো কোথায় আসলে একটু বিষয়ে প্রস্তাব বিবেচনাধীন আছে এই মুহূর্তে এটা নিয়ে আমি কথা বলতে চাই না যখন আমরা দেখবো যে কোনো অ্যামেন্ডমেন্ট হয়েছে তখনই বুঝতে পারবেন আমাদের যেগুলো কনসার্ন ছিল আমরা আমাদের পক্ষ থেকে রেজ করেছি এবং সরকারও এইটার সাথে অনেক ক্ষেত্রেই একমত পোষণ করেছেন সুতরাং পজিটিভ একটা সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা আছে সেটা সরকার করবেন হয়তো সরকার তার নিজ দায়িত্ব শেষ সব সবশেষ আসলে বিচার তো আপনারা করার চেষ্টা করবেন সুষ্ঠুভাবে এবং আলামত সংগ্রহের কথা বলছেন একই সাথে প্রসিকিউশন টিমে তদন্ত সংস্থায় সব জায়গাতে আসলে লোক দরকার এবং পুরোদমে আপনার ফুলশ্রেং আসতে চাচ্ছেন কিন্তু এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাইরের যে কাঠামোটা এখন যে ভবনটি আছে এটা কিন্তু বেশ অনেক দিন আগেই এটাকে সংস্কার করার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল এরকম অবস্থায় এই ভবনটিতে কি অবস্থা মানে এখানে কি আবার বিচার কাজ পরিচালনা করা যাবে বা আপনাদের ভবনটা সংস্কার করার ব্যাপারে কি পরিকল্পনা করছেন এটা আমি পরে জানলাম যে এটাকে প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তর করা হয়েছে এইটাকে সংস্কার না করে এই বিল্ডিংয়ে আসলে কোনো বিচার কার্য করাটা খুবই ঝুঁকিপূর্ণ এটা ভেঙে পড়তে পারে কিন্তু বিচারের যে সেন্সিটিভিটি যে হাই ভোল্টেজ আসামি এখানে আছে বা বিচারের যে বিষয়বস্তু সেটা যতটা হাই ভোল্টেজ সেই হিসাবে যেটা তিন শেড বিল্ডিংয়ে আজকে যে কাঠামোটা আছে এটা আসলে ঠিক মানানসই না বলে ব্যক্তিগতভাবে আমার ওপিনিয়ন নিরাপত্তা তো নিরাপত্তারও সংকট আছে এখানে এত ন্যারো স্পেস সবগুলো রুমে তারপরে ডিফেন্সের রুমটা একেবারে ছোট আসামিদেরকে রাখা হবে যে ছোট্ট একটা রুম এখানে তো যে পরিমাণ আসামি হবে বলে আমরা ধারণা করছি সেই ক্ষেত্রে একটা বড় স্পেস লাগবে আসামিদেরকে রাখার জন্য হাজতখানা যেটা বলা হয় এগুলোর তো সংস্কার লাগবেই সুতরাং আমি মনে করি যে এই পুরো বিষয়টার ব্যাপারে সরকারের এখনই নজর দেওয়া দরকার এই এই জায়গাতে যদি তিনশেটেউ আপাতত রাখতে হয় সেটাকেও অনেকটা সংস্কার করা দরকার এবং ফাইনালি যখন ট্রায়াল স্টেজটা শুরু হবে তার মধ্যে যদি খুব দ্রুততম সময় চেষ্টা করে পুরাতন ভবনটাকে ব্যবহারযোগ্য করা যায় তাহলে এখানে বিচারটা হলে আমরা দেশি বিদেশি সবার কাছে দেখানো যাবে যে হ্যাঁ মোটামুটি যে জায়গাটাই হচ্ছে এটা একটা মানসম্মত জায়গা কিন্তু এরকম একটা টিনশেডে একটা ঘুপচির মধ্যে এই বিচারটাকে মানুষ খুব একটা ভালো চোখে দেখবে না সে কারণে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এটার যথেষ্ট সংস্কার প্রয়োজন এবং সেটা এখনই হওয়া দরকার বলে আমি সরকারের কাছেও জানিয়েছি এবং আমরা মনে করি যে হ্যাঁ এটা হওয়া দরকার সামগ্রিকভাবে আমি সব শেষ কোশেন সামগ্রিকভাবে আপনারা এখন পর্যন্ত কতটুকু আশাবাদী যে সব কিছু সহজভাবেই চলবে এবং বিচারটা পরিপূর্ণভাবে করতে পারবেন আশাবাদী তো বটেই সবচেয়ে বড় কথা হলে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এই বিচারটাকে সঠিকভাবে ফেয়ারলি জাস্টলি এই বিচারটাকে করা আমাদের কাছে জাতির একটা সবচাইতে বড় প্রত্যাশা এটা যা যখন আমরা দায়িত্ব নিয়েছি যে এই জাতির সন্তানদের প্রতি যে অন্যায় হয়েছে যে অবিচার হয়েছে যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে জাতির প্রত্যাশা হচ্ছে এটার একটা সঠিক এবং ন্যায় বিচার হওয়া দরকার সেটার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছে প্রসিকিউশন টিম হিসাবে আমরা এই কাজটা করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা আশাবাদী এটা সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে এটা আমরা শেষ করতে পারবো এইটা যদি আমরা প্রপারলি করতে না পারি দুনিয়ার কাছে যদি আমরা দেখাতে না পারি যে এই জাতি নতুন করে স্বাধীন হওয়ার পরে তার অঙ্গীকারটা বাস্তবায়ন করতে পেরেছে যারা পারপিট্রেটার ছিল অপরাধী ছিল তাদের জন তাদেরকে সত্যিকারের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পেরেছে শাস্তি দিতে পেরেছে তাহলে আমরা মনে করব যে আমাদের এই অর্জনটা ব্যর্থ হয়েছে আমরা কোনো অবস্থাতেই এই জাতির এত রক্ত দিয়ে এই গোটা জাতির একসাথে যে জাগরণ সেই জাগরণের মাধ্যমে যে অর্জন শহীদদের আত্মদানের মাধ্যমে যে অর্জন এটাকে ব্যর্থ হতে দেব না সে কারণে এই বিচার প্রক্রিয়াটাও সফলভাবে যাতে হয় সে ব্যাপারে আমরা ব্যর্থ হব না ইনশাল্লাহ এটা আমরা সফল করব। জাতির কাছে এটা আমাদের প্রত্যাশা এবং আমাদের অঙ্গীকার আপনারা আমাদের সহযোগিতা করেন ইনশাল্লাহ এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করার এই দায়িত্বটা আমরা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরাও আশা রাখি যে আপনাদের যে অঙ্গীকার সেই অঙ্গীকার যেন পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয় এবং এই যে যারা শহীদ হয়েছেন এবং যে সমস্ত আহত যারা আছেন তাদের পরিবারের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটে এবং বাংলাদেশেই যেন যারা এই হত্যাযজ্ঞগুলো ঘটিয়েছে অত্যন্ত নৃশংসভাবে তাদের বিচার যেন একদিন এই বাংলার মাটিতেই হয় সেটি প্রত্যাশা করছেন চিফ প্রসিকিউটর এবং যারা এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত আছেন তার চাওয়াটাই হচ্ছে এটি যে তারা সম্পূর্ণ বিচারটি নিশ্চিত করতে চান